প্রথম বাংলাদেশী ওমান ক্রিকেটার তাসকিন আহমেদ রিয়াদ হাজীগঞ্জে বেড়ে উঠে ক্রিকেটার চান ওমান কাতার বা নিজ দেশের জাতীয় দলে খেলার সুযোগ ওমান জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়েছিল ইনজুরি তাকে খেলতে দেয়নি গেল টি টোয়েন্টি বিশ্বকাপ হাল ছাড়েনি এখন ফিটনেস নিয়ে সন্তুষ্ট ফিরতে চান ২২ গজের ক্রিজে করতে চান দুর্দান্ত গতির বল বিস্তারিত জানাতে সঙ্গে রয়েছি আমি মনিরুজ্জামান বাবলু প্রতিবেদনটি তৈরি করতে তত্ত্বপথে ছিলেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম ও ক্যামেরায় ছিলেন মুজিব পাটোয়ারি ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে তাসকিন আহমেদ রিয়াদের স্বপ্ন ক্রিকেটের যাত্রা শুরু হয় আবাহন সিসিএস থেকে সে ডানহাতি ফাস্ট বোলার মাঝে মাঝে ব্যাটাতে জ্বলে উঠে ক্রিকেট মাঠে জন্মস্থান যখন চাঁদপুরের হাজীগঞ্জ তখন সত্যি একটি আনন্দদায়ক খবর এই উপজেলা থেকে প্রথম কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন তাও আবার দেশে বা বিন দেশের হয়ে তাসকিন আহমেদ রিয়াদ হাজীগঞ্জ উপজেলার তিন নং কালাছো উত্তর ইউনিয়নের ছেলাছো মজুমদার বাড়ির এমরান হোসেন মজুমদারের বড় সন্তান তার বাবা দীর্ঘ বছর ধরে ব্যবসা করার সুবাদে পুরো পরিবার পাড়ি জমায় ওমানে তবে তাসকিন আহমেদ রিয়াদ বর্তমানে কাতারে রয়েছেন খেলছেন সেখানে ঘরোয়া ক্রিকেট তাসকিন আহমেদ রিয়াদের পাঠানো স্বপ্নের কথাগুলো চলুন শুনে আসি আমার জন্য দোয়া করবেন আমি ২২ গজে ফেরাসি প্রত্যাশায় রয়েছি এবং আমি কাজ করে যাচ্ছি আল্লাহ তাআলা যদি আমাকে সে আবার সুযোগটা দেয় আমি অবশ্যই আমি ভালো কিছু করার চেষ্টা করব এবং সেটা যেখানেই হোক আমি আমি ২০১৫ তে দেশে ক্রিকেট রেখে আমি ওমানের উদ্দেশ্যে রওনা করি এবং সেখানে প্রথমে যখন আমি ওমানে জয়েন করি সেটা ছিল থার্ড ডিভিশন ম্যাচ থেকে আমি ২০১৫ তে থার্ড ডিভিশন ম্যাচ খেলি এবং ১৫ তে থার্ড ডিভিশন খেলা শেষে ১৫-১৬ সিজনে আমি লাস্টে ১৫-১৬ আমি ওমান ন্যাশনাল লিগে চান্স পাই এবং প্রথম বাংলাদেশি হিসেবে আমি ন্যাশনাল লিগে খেলি ওমান এজ এ ওমান ক্রিকেট বোর্ডে প্রথম বাংলাদেশি হিসেবে আমি জয়েন করি ২০১৫ সালে ওমান ক্রিকেটের উদ্দেশ্যে পাড়ি যায় রিয়াদ সেখানে যাত্রা শুরু হয় ব্যাংক দোহার টিমের হয়ে সেকেন্ড ডিভিশন খেলার সুযোগ ব্যাংক দোহার টিমের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ওমান ক্রিকেট বোর্ডের তারপর ওমান প্রিমিয়ার লিগে সুযোগ লুপে নেয় ২০১৫-১৬ সালে খুব ভালো ক্রিকেট খেলে তাসকিন আহমেদ রিয়াদ বাংলাদেশ বংশোদ্ভূত ওমান ক্রিকেটে প্রথম সুযোগ পায় ওমান জাতীয় দলের হয়ে খেলতে সময় প্রয়োজন ৪ বছরের স্থায়িত্বকাল ২ বছরের মধ্যে ওমান এ টিমের হয়ে সেখানে গড়া ম্যাচে খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়ে এই ক্রিকেটার ২০১৮ তে আমি ওমান এ টিমের ক্যাম্পে জয়েন করি এবং সেখানে ক্যাম্পে থাকা অবস্থায় আমি ইনজুরড হই আমার লিগামেন্ট এলসিএল ইনজুরিটাতে আমি পড়ি এবং সেখানে আমার অপারেশনও করায় টিম থেকে তো আমি আসলে রিকভার করতে ব্যর্থ হই ইন্ডিয়ান একটি হসপিটালে অপারেশন শেষে ছুটিতে আসে মাতৃভূমিতে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি গ্রামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আবার ইনজুরির কবলে পড়ে তারপর ক্রিকেটের ছোট ক্যারিয়ারের বড় স্বপ্নটা বিলীন হয়ে যায় খেলা হয়নি আর ওমানের হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ আমার এলাকার কিছু বড় ভাইদের সাথে আমি ব্যাডমিন্টন খেলতে যাই সিজনটা শীতে ছিল দেন আমি ব্যাডমিন্টন খেলতে যাই সেখান থেকে আর কি আমার সেম জায়গাতে যেখানে আমার অপারেশন হয়েছে সেই জায়গাটাতে আমার কাট হয়ে যায় কাটিং হয়ে যায় আবার তো এটা ছিল আমার ক্যারিয়ার ধ্বংসের আসলে একটা মূল একটা পয়েন্ট এটাই ছিল বলা চলে আমার ক্যারিয়ারটা এখান থেকে আসলে আমি আমি আবার আর কামব্যাক করতে পারি না আমার ক্যারিয়ারে সরজমিনে এই ক্রিকেটারের গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সাথে আমার ভাই ইনজুরির কারণে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে খেলতে পারে আমি চাই আমার ভাই বাংলাদেশ অথবা ওমান জাতীয় দলে খেলতে পারে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যাতে ভালোভাবে খেলতে পারে আর মনে করেন খেলাধুলা নিয়ে সবসময় ইয়া করতে ইয়া করেন ওর স্বপ্ন ছিল যে খেলাধুলা করব একটা বড় ইয়ে খেলার আমার স্বপ্ন এটাই ছিল যে ওমান অথবা জাতীয় দলে বাংলাদেশ জাতীয় দলে খেলা একটু সাহস পায় এটাই আমার স্বপ্ন ছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যে জাতীয় দলে যেন আমার ছেলে খেলতে পারে ওমান হোক আর বাংলাদেশে হোক তাসকিন মজুমদার আমাদের এলাকার সন্তান কিন্তু আমাদের আমার খুব কাছে একটা বেস্ট ফ্রেন্ড তার বাবা আমার স্বপ্ন ছিল সে আমাদের আমাদের তিন নম্বরের ভিতরে ভালো একজন প্লেয়ার হওয়ার জন্য ভালো একজন খেলোয়াড়ের জন্য ওমান অথবা বাংলাদেশে আমরা চাই আমাদের তাসকিন আহমেদ রিয়াদ আমাদের তিন নম্বর কাল চৌত্রিনের একজন এলাকার মানুষের গর্ব হিসাবে সে খেলতে চায় এবং জি সেভাবে খেলতে পারলে তো আমাদের এলাকার একটা সুনাম বা আমাদের এই আমাদের আমার তো সে হয়তো সব বাঁচতে হয়
সেভাবে খেললে তো আমাদের এলাকার একটা সুনাম হবে। আমি এখন কাতারে থাকি আর আলহামদুলিল্লাহ আমি অনেকটা এখন ফিট। আমি চেষ্টা আছি কিভাবে 22 গজে আবার ফিরা যায়। আসলে আমি এখানে লোকাল ক্রিকেটে ভালো অপরচুনিটি রয়েছে, সেক্ষেত্রে যদি বলা চলে টি-10 হয় এখানে আর কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন। তার ছোট ভাই রাশেদ মজুমদার আগামী বছর ঢাকা বিকেএসপিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেন। তারও স্বপ্ন ক্রিকেট খেলা। দর্শক, এতক্ষণ আপনারা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেড়ে ওঠা তাসকিন আহমেদ রিয়াজের গল্প শুনেছেন। তার স্বপ্ন ছিল গেল টি-20 বিশ্বকাপে ওমানের জাতীয় দলের হয়ে খেলার। সেই স্বপ্ন পূরণ হয়নি তার পায়ের ইঞ্জুরির কারণে। আগামীতে সেই ইঞ্জুরি কাটিয়ে আবারও ওমানের জাতীয় দলের অথবা বাংলাদেশের জাতীয় দলের খেলার স্বপ্ন পূরণ হবে বলে তার পরিবারের স্বপ্ন। কারণ ইতিমধ্যে তাসকিন আহমেদ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েছে। আগামীতে সে আবারও 22 গজের মাঠে বল নিয়ে নামবেন। বাংলাদেশের এই কৃতি সন্তান প্রথমবারের মতো ওমান জাতীয় দলে সুযোগ পেয়েও সেই নাগাল ছুঁতে পারেনি ইঞ্জুরির কারণে। আগামীতে তার সকল স্বপ্ন পূর্ণ হোক সেই প্রত্যাশায়। চাঁদপুরের হাজীগঞ্জ থেকে এই প্রথমবারের মতো কোনো ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। মনিরুজ্জামান বাবলু, পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।